আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর বাকি মাত্র একটাই মাস। মহারাষ্ট্রের গণেশ পুজোর মতন বাংলার সর্বত্র ঢল নেমেছে এই পুজোর। গণেশ পুজোর সৌজন্য এবং সম্প্রীতির সিদ্ধিদাতা এগিয়ে এসেছে যুবক যুবতীরা। বুধবার সন্ধ্যা নিউ ব্যারাকপুর পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে পশ্চিম কোদালিয়ার 12 বিঘা যুব সমাজের নবচেতনা আমরা সবাই ক্লাব তৃতীয় বর্ষে শ্রী গণেশ পুজো উপলক্ষে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রবীণ মিলনবন্ধনের একটি সুন্দর অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চান। গৌরবময় উপস্থিত পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, এছাড়া আরতি দাস মল্লিক, মনোজ সরকার, নির্মিকা বাগচি, প্রাক্তন পৌরপিত অশোক কুমার মিত্র, সমাজসেবী সুদেব চক্রবর্তী, দীপক মিস্ত্রি, অরিন্দম আচার্য প্রমুখ। পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন, এটা বাংলার কালচার, প্রবীণদের শ্রদ্ধা জ্ঞাপন এবং যুবক যুবতীদের সঙ্গবদ্ধভাবে এগিয়ে চলবে, সমাজের ব্যবস্থা পরিবর্তন হবে, উন্নতি হবে, আমরা সবাই পাশে থেকে উৎসাহিত করব। প্রবীণ এবং নবীনদের মেলবন্ধনের সফলতা কামনা করি। বাংলার গণেশ পুজো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে আমরা সবাই ক্লাবের অরিন্দম আচার্য, সঞ্চালনার দায়িত্ব ছিল মাজিক শিল্পী শিক্ষিকা মণিকা রায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ এটাই আমাদের বাংলার কালচার যে প্রবীণদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আর যুবক যুবতীদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলব। এইভাবে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করব এবং সমাজকে আরও উন্নত জায়গায় পৌঁছে দেব। অর্থাৎ আমি বেশি বক্তব্য রাখব না, অনেকক্ষণ ধরে নিশ্চয়ই আপনারা বসে আছেন। আজকে অনুষ্ঠানটাই পরিচালনা করছে মনটাই খুব ভালো ভালো অনুষ্ঠান করে এবং সুন্দরভাবে পরিচালনা করে এবং অনুষ্ঠানটা খুব ভালো হয়। বুনটাইয়ের অনেক সুনাম জানি এবং আমাদের সুদেবদাও খুব ভালোভাবে কাজ করে, যারা এখানে উপস্থিত আছেন, আরও আমাদের যারা বয়স্ক তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ, তাদেরকে আমি প্রণাম জানাই। সংবর্ধনা অনুষ্ঠান করেছে তাই সব মানুষের সেবাই আমরা পথে কী কাজ করলেন আজকে? আজকে আমাদের কর্মসূচি ছিল প্রসাদ বিতরণ এবং যেটা সবথেকে আমাদের যে সদস্যদের যে অনুপ্রাণিত করে আমাকেও করেছে যে প্রবীণ নাগরিকদের কথা ওনারা যে চিন্তাভাবনা করেছে যে একটা সম্বর্ধনা, এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা নজির যে এই প্রবীণ নাগরিক যে আমাদের সমাজের একটা অঙ্গ সেটা আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, কিন্তু আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত তাই আমাদের যারা সদস্য তারাও একই পথের পথিক, তারা আজকে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা, তারপরে আমাদের আজকের বাহুল অনুষ্ঠান। আপনার নাম? অরিন্দম আচার্য। আজকে গণেশ পুজো আমরা সবাই ক্লাবে মাতোয়ারা হয়েছেন, আপনিও পাশে এসে দাঁড়িয়েছিলেন, নতুন প্রজন্মের একটা কী বার্তা দেবেন নতুন প্রজন্ম? আজকের এই গণেশ পুজোতে আমি সবথেকে লক্ষ্য করেছি যে আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা এলাকার আমাদের এইখানে চাষি ব্লক 12 বিঘার অঞ্চলের কুলকারখানা মোড়ে যে চাষি পুজোটা আমরা করেছি বা আমাদের যেসব ছেলেফেলে করে তন্ময় বলো এরা যে পুজোটা করেছে, কিন্তু খুব একটা দেখার বিষয় হলো যে আজকের প্রবীণ নাগরিকদের কোনো জায়গায় সম্বর্ধনা দেওয়া হয় না। আজকের 110 বছর এবং বিশিষ্ট সমাজসেবী যারা বয়স্ক লোক তাদের মানে সম্বর্ধনা দিয়েছে এবং চেয়ারম্যান নিজেই দিয়েছে, আমাদের চেয়ারম্যান প্রবীর সাহা মহাশয়, এবং এই এলাকার উন্নয়নের জন্যে আমরা যারা যারা যথেষ্ট কাজ করছি এলাকার উন্নয়ন বা যে কোনো বিষয়ে আমরা এইখানের যতগুলো ছেলেপেলে আছে সবাই থাকি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা অনুপ্রীত হয়ে আমরা যে সবাই একতাবদ্ধ হতে পেরেছি 20 নম্বর ওয়ার্ডে একতাবদ্ধ হয়ে পুজো করেছি এবং সবাই ছিল আমাদের 20 নম্বর ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতা আরতি দাস মল্লিক এবং আমাদের বিশেষ সমাজের প্রাক্তন কাউন্সিলর অশোক কুমার মিত্র মহাশয় আছেন। আমরা এই পুজো করে লোকের জানান দিতে চাই যে আমরা 20 নম্বর ওয়ার্ডে এক এবং এই গণেশ পুজোর শুধু উপলক্ষে আমরা যে পুজোটা করেছি তার উপলক্ষে আমরা পাড়া সবাই একতাবদ্ধ হয়ে আজকের বিশাল বড় একটা প্রসাদ বিতরণ করা হয়েছে এবং এলাকা উপচে পড়া মানুষের তার উৎসাহিত প্রসাদ বিতরণ হয়েছে এবং সবাই উৎসাহিতভাবে এই পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।